আসসালামু আলাইকুম। HSC 24 বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে তার একটা সম্ভাব্য তারিখ জানিয়েছে শিক্ষা বোর্ড। এখন যত রকম প্রশ্ন এই বোর্ড চ্যালেঞ্জ আবেদন বা এই বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট ঘিরে, কারণ কি হিউজ পরিমাণে শিক্ষার্থী তাদের রেজাল্টে সন্তুষ্ট না, সবাই কি করেছে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে। আবার এডুকেশন বোর্ড সিস্টেম করেছে যে শিক্ষার্থীরা চাইলে অভিযোগ পত্র দাখিল করতে পারবে, হ্যাঁ তারা লিখিতভাবে জানাতে পারবে যে আসলে তাদের রেজাল্টে কোন প্রবলেমটা হয়েছে। পরবর্তীতে শিক্ষা বোর্ড তার রেজাল্টে ওই প্রবলেমগুলো যাচাই করে যদি দেখে যে আসলে ভুল আছে, পরবর্তীতে ওই রেজাল্ট গুলো শিক্ষা বোর্ড ঠিক করে দিবে। ঠিক আছে, শুধুমাত্র বোর্ড চ্যালেঞ্জের তারিখ না, বোর্ড চ্যালেঞ্জ বিষয়ে গুরুত্বপূর্ণ একটা আপডেট প্রকাশ পেয়েছে, সেটা হচ্ছে এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ, ঢাকা বোর্ডে HSC এর পোনে 2 লাখ উত্তরপত্র চ্যালেঞ্জ। মানে শুধুমাত্র ঢাকা বোর্ডেই HSC এর পোনে 2 লক্ষ উত্তরপত্র চ্যালেঞ্জ। দেখো এখানে পোনে 2 লক্ষের কথা যে বলা হয়েছে এইটা দেখে মানে অবাক হওয়ার মতো তেমন কিছু নাই, প্রতি বছরই সংখ্যাটা এমন থাকে। কিন্তু এই বছরটাকে আমি একটু ব্যতিক্রম হিসেবে কেন ধরছি, এই বছরে আমাদের প্রায়গুলো সাবজেক্টে সাবজেক্ট ম্যাপিং হয়েছে, সেক্ষেত্রে ওইগুলোতে তো বোর্ড চ্যালেঞ্জ হওয়ার কথা না। হওয়ার কথা কোনগুলো? যেগুলো আমরা পরীক্ষা দিয়েছি। তাহলে এই কয়টা সাবজেক্টের ভিতরে যদি এত পরিমাণ বোর্ড চ্যালেঞ্জ থাকে তাহলে বুঝতে হবে যে কি হিউজ পরিমাণ শিক্ষার্থী তাদের রেজাল্ট নিয়ে সন্তুষ্ট ছিল না, সবাই তাদের রেজাল্ট নিয়ে একটা আফসোসের ভিতর ছিল যে ইস আমি তো এরকম রেজাল্ট করার মতো পরীক্ষা দিই নাই, আমি এর থেকেও ভালো পরীক্ষা দিয়েছি কিন্তু আমার এরকম রেজাল্ট চলে আসছে। এই আফসোসের পরিপ্রেক্ষিতেই শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে। অনেকে এই বোর্ড চ্যালেঞ্জের বিষয়গুলো শুনে মানে উল্টাপাল্টা আজে বাজে কথা বলে শিক্ষা বোর্ডকে নিয়ে। দেখো শিক্ষা বোর্ড কিন্তু তাদের বিরুদ্ধে সাফাই করার জন্য আমাকে টাকা দেয় না, বা শিক্ষা বোর্ড আমার মতো সোহেলকে শিক্ষা বোর্ড চিনে না, তারা জানেই না যে কোনো একটা এলাকায় অমুক গ্রামে অমুক থানায় সোহেল নামে একজন আছে যে ইউটিউবে ভিডিও তৈরি করে, হয়তো বা তারা জানে না। কিন্তু বাস্তব ঘটনা যেটা সেটা আমি বলছি, প্রতি বছর হিউজ পরিমাণ শিক্ষার্থীর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয়। এই রেজাল্টগুলো কেন পরিবর্তন হয়? অবশ্যই মাস্ট বি শিক্ষা বোর্ড পুনরায় রেজাল্টগুলো চেক করে দেখে, এই চেক করতে গিয়েই ভুলগুলো ধরা পড়ে, এই জন্য রেজাল্টগুলো পরিবর্তন হয়। সেক্ষেত্রে সন্দেহ রাখার কোনো অবকাশ নাই যে রেজাল্ট পরিবর্তন হবে না। যদি আসলেই তোমার রেজাল্ট তৈরিতে ভুল হয় অবশ্যই তোমার রেজাল্ট পরিবর্তন হবে। প্রচুর পরিমাণে শিক্ষার্থী আমি দেখলাম ফেসবুক গ্রুপে অনেকে কমেন্ট করছে যে শিক্ষা বোর্ডের টাকা ইনকামের একটা ধান্দা। তাহলে এই যে হাজার হাজার শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয় প্রত্যেক বছর, একটা বছরও মিস যাবে না, প্রত্যেকটা বছর তুমি 23-এর রেজাল্টটা গিয়ে চেক করো, 23-এর যে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টটা বেরিয়েছে সেটা চেক করো, 22-এরটা চেক করো, তার আগেরগুলো চেক করো, প্রত্যেক বছরে দেখবে যেই কয় বছরে বোর্ড চ্যালেঞ্জের সিস্টেম ছিল, বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশ পেয়েছে, প্রত্যেক বছরে হাজার হাজার শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়েছে। তুমি যদি বোর্ড চ্যালেঞ্জ না করতে, আরেকজন যদি না করতো, এই যে রেজাল্টগুলো পরিবর্তন হলো, এই রেজাল্টগুলো কি পরিবর্তন হতো? আচ্ছা মানলাম যে 1 লক্ষ শিক্ষার্থীর ভিতর মনে করো 2000 শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়েছে, যদি এই 1 লক্ষ শিক্ষার্থী আবেদন না করতো তাহলে কি এই 2000-এর রেজাল্ট পরিবর্তন হতো? একদমই হতো না। রেজাল্ট গুলো কেন পরিবর্তন হয়েছে? তোমরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছো বলেই পরিবর্তন হয়েছে। যদি আবেদন না করতে সেক্ষেত্রে কি পরিবর্তন হতো? তাহলে তুমি কিভাবে শিওর হতে পারছো যে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করলে শিক্ষা বোর্ড রেজাল্ট গুলো চেক করে দেখে না, তারা শুধুমাত্র টাকা খায়? আমি আমার জ্ঞান তো আমি যতদূর জানি, আমি এই কয় বছর যাবত যতদূর আমি কাজ করে আসছি, যতদূর দেখে আসছি, প্রতি বছর হিউজ পরিমাণে রেজাল্ট পরিবর্তন হয়। এবং এই রেজাল্ট গুলো তোমাদের ভিতর থেকেই পরিবর্তন হয়, যাদের ভাগ্য ভালো থাকে তাদের রেজাল্টে পরিবর্তন হয়, যাদের রেজাল্ট তৈরিতে ভুল থাকে তাদের রেজাল্ট পরিবর্তন হয়। এই জন্য সন্দেহ করার কোনো অবকাশ নেই, বোর্ড চ্যালেঞ্জ আবেদনের পর রিল্যাক্সে বসে থাকো এবং আল্লাহ তালার কাছে দোয়া করো যে আল্লাহ আমার, আমি তো এর থেকে বেটার পরীক্ষা দিয়েছিলাম, আমি তো ভালো রেজাল্ট করতে পারতাম, আমার রেজাল্টটাই যেন পরিবর্তন হয়। জাস্ট এইটুকুই করো, এছাড়া তোমার আর কিছু করার নেই। বাদ বাকি এখন যা কিছু করণীয় শিক্ষা বোর্ড করবে, শিক্ষা বোর্ড দেখবে যে আসলে তোমার রেজাল্ট পরিবর্তন হওয়ার মতো কিনা, যদি হয় তাহলে শিক্ষা বোর্ড সেটা পরিবর্তন করে দিবে। HSC এর পরীক্ষায় প্রত্যাশিত ফল না পেয়ে চলতি বছর শুধুমাত্র ঢাকা বোর্ডেই 1,80,060 উত্তরপত্র পুনরীক্ষণে আবেদন জমা পড়েছে। এই বছরে তুলনামূলক বোর্ড চ্যালেঞ্জের সংখ্যাটা একটু বেশি, কারণ কি এই বছর শিক্ষার্থীরা তাদের রেজাল্ট নিয়ে অনেকেই সন্তুষ্ট না। পুনরীক্ষার জন্য 16 অক্টোবর থেকে 22 অক্টোবর পর্যন্ত এসব আবেদন জমা নেয় বোর্ড। বৃহস্পতিবার 24 অক্টোবর বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রটি জানায় আবেদন করা শিক্ষার্থীদের উত্তরপত্রগুলো পুনরীক্ষণের পর ফলে পরিবর্তন এলে তা নতুন করে প্রকাশ করা হবে। তবে ঠিক কবে পুনরীক্ষণের ফল প্রকাশ করা হবে তা এখনও জানায়নি। তবে বোর্ড সূত্র থেকে জানা গেছে ফল প্রকাশের 1 মাসের মধ্যে তা নিষ্পত্তি করতে হয়, সেই হিসেবে আগামী 13 বা 14 নভেম্বরের মধ্যে পুনরীক্ষণের ফল প্রকাশ করা হবে। কি তারিখ পেয়েছ? আরেকবার বলি, বোর্ড সূত্রে জানা গেছে ফল প্রকাশের 1 মাসের মধ্যে তা নিষ্পত্তি করতে হয়, সেই হিসেবে আগামী 13 বা 14 নভেম্বরের মধ্যে পুনরীক্ষণের ফল প্রকাশ করা হবে। অর্থাৎ 13 তারিখ বা 14 তারিখ, এই 2 তারিখের যে কোনো এক তারিখে HSC 24 বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ পাবে।
আই থিঙ্ক 13 তারিখে প্রকাশ পেতে পারে। কারণ কি, শিক্ষা বোর্ডের যে চ্যালেঞ্জ গুলো হয়েছে বা বোর্ড চ্যালেঞ্জের যে আবেদনগুলো জমা পড়েছে তুলনামূলক বেশি হলো, শিক্ষা বোর্ডের এই রেজাল্ট গুলো চেক করতে আহামরি সময় লাগবে না। সেক্ষেত্রে 13 তারিখেও বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা প্রকাশ পেতে পারে। তবে আমরা এখনই শিওর হতে পারছি না, 13 বা 14 শিক্ষার্থীরা ধরে রাখো একটা সম্ভাব্য তারিখ পেয়ে গেছো, 13 বা 14 তারিখে এই 2 তারিখের যে কোনো এক তারিখে আমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা প্রকাশ হয়ে যাবে। এবার তুমি নিশ্চিত হতে পারছো যে তোমার বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টটা আসলে কত তারিখ নাগাদ প্রকাশ হবে। তবে খুব শীঘ্রই আমরা একটা ফিক্সড ডেট পেয়ে যাবো। কারণ কি, এই মাসটা প্রায় শেষের দিকে, ওই মাসটা পড়ে গেলেই আমাদেরকে ফিক্সড একটা ডেট অ্যানাউন্স করে শিক্ষা বোর্ড জানিয়ে দিবে যে অ্যাকুরেটলি কত তারিখে বোর্ড চ্যালেঞ্জ আবেদনের যে রেজাল্টটা, এই রেজাল্টটা প্রকাশ করা হবে। এবং যেহেতু এই বছর রেজাল্ট নিয়ে প্রচুর পরিমাণে ঝামেলা হয়েছে, প্রচুর পরিমাণে শিক্ষার্থী রেজাল্ট নিয়ে সন্তুষ্ট না, অনেকে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে, আই থিঙ্ক যারা এই আন্দোলন বা ঝামেলার ভিতরও বোর্ড চ্যালেঞ্জ আবেদনটা ঠিকই করেছো তাদেরকে অবশ্যই আমি ধন্যবাদ জানাবো যে তারা একদিকে ঠিক ছিলেন। আমি বারবার করে বলছি, তোমরা আন্দোলন করো যাই করো সেটা তোমাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু তোমরা বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা করো। কারণ কি, পরবর্তীতে এই বোর্ড চ্যালেঞ্জ ধরেই যদি কোনো একটা কিছু করা হয় তাহলে যারা বোর্ড চ্যালেঞ্জে আবেদন করছো না এরা প্রচন্ড আকারে পিছিয়ে পড়বে। অবশ্যই তোমার বোর্ড চ্যালেঞ্জে আবেদনটা করা প্রয়োজন। আমার কথা শুনে যারা বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা করেছো, যে ভাইয়া বারবার করে বলছে যে আন্দোলন করো আর যাই করো বোর্ড চ্যালেঞ্জে আবেদনটা করে রাখো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তোমরা ঠিক কাজটা করেছো। যারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে নাই, আন্দোলনে ব্যস্ত ছিল বা আদার্স যে কোনো কার্যক্রমে ব্যস্ত ছিল, পরবর্তীতে এর জন্য প্রচন্ড পরিমাণে আফসোস করবে। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলেছি যে যাই করো বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা করে থাকো। কারণ কি, 22 তারিখের পরে তুমি আর এখানে টাইম পাবে না, এখানে তুমি আর টাইম পাবে না, এই সময়ের ভিতরে তোমাকে আবেদনটা করতে হবে। এবং আমরা যারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছি, হিউজ পরিমাণ শিক্ষার্থী আবেদন করেছে, তোমাদের রেজাল্টটা প্রকাশ পাবে হচ্ছে 13 বা 14 তারিখে। ঢাকা বোর্ডেই 180,000 প্লাস শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে। সেই সাথে তুমি অন্যান্য বোর্ডগুলো হিসাব করো, সকল বোর্ড মিলে দেখবে 100,000 শিক্ষার্থী এই বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছে। আমার মনে হয় এই সংখ্যাটা অনেক শিক্ষা বোর্ডের জন্য। শিক্ষা বোর্ড অবশ্যই এই বিষয়গুলো দেখবে যে এতগুলো সাবজেক্টে সাবজেক্ট ম্যাপিং করার পরও এত পরিমাণ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জে যেহেতু আবেদন করেছে, অবশ্যই রেজাল্টে কোনো না কোনো জায়গায় প্রবলেম আছে। সেই প্রবলেমগুলো শিক্ষা বোর্ড অবশ্যই যাচাই করে দেখবে এবং হিউজ পরিমাণ শিক্ষার্থী এই বছরও বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তাদের রেজাল্টটা পরিবর্তন হবে। আমার কাছে এটাই সর্বশেষ আপডেট ছিল বোর্ড চ্যালেঞ্জ বিষয়ক। পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।